নমস্কার, আমি ডক্টর ইন্দিরা মল্লিক। অ্যাস্ট্রোয়োগীর দিক থেকে আপনাদের সকলকার অভিনন্দন করছি। আজকে আপনার ভাগ্যতে কী লেখা আছে, আপনার লাভ লাইফ, আপনার হেলথ, আপনার ক্যারিয়ার, আপনার ফাইন্যান্স, এসবগুলো কীরকম থাকবে, গ্রহরা আপনাকে সাপোর্ট করছেন কি না, আপনার আজকে কোনো নতুন কাজ আরম্ভ করবার জন্য দিন ভালো হচ্ছে কি না, এসবগুলো আমরা চর্চা করব দৈনিক রাশিফল অর্থাৎ ডেইলি হরোস্কোপেতে। চর্চা আরম্ভ করবার আগে বরাবরের মতন আমি আপনাদের সকলকার রিকোয়েস্ট করব যে অ্যাস্ট্রোয়োগীর চ্যানেলকে আপনারা এখনও যদি লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব করেননি, তো এটাকে বেশির চেয়ে বেশি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এবং এই যে ডেইলি রাশিফলের ভিডিওটা হচ্ছে, এটা ডেইলি আপলোড হবে, তো বেলের আইকনটা আপনারা নিশ্চয়ই প্রেস করবেন, নতুন ভিডিও আসতেই আপনার কাছে ইমিডিয়েটলি ইনফরমেশন পৌঁছে যাবে। রাশি মেষ ওভারভিউ। আজ আপনার আনন্দের কোনো ঠিকানা থাকবে না। আজ আপনি নিজের পরিবারবর্গ অথবা বন্ধুদের সাথে কোনো আনন্দের উৎসব পালন করবেন অথবা কোথাও ঘুরতে যাবেন। সাথে কাটানো এই মুহূর্ত সর্বদা সুখকর স্মৃতিরূপে আপনার সাথে থাকবে, সেই জন্যে আজ আপনি খুব আনন্দ করুন। রাশি মেষ রোম্যান্স। একজন নতুন রোম্যান্টিক সঙ্গী আজ আপনার জীবনে প্রবেশ করতে পারে। যদিও শুরুর দিকে আপনি হয়তো কিছুটা দ্বিধাগ্রস্ত থাকবেন, শুরুতে আপনার দ্বিধা যথাযথ, কিন্তু একে অপরকে জানার পর আপনার উচিত দ্বিধা থেকে বেরিয়ে এসে দেখা যে এখানে কী ধরনের সুযোগ আছে। তবে আপনি যদি তার সত্ত্বেও সেই ব্যক্তিটির যোগ্যতা সম্পর্কে সন্দেহবান হন, তাহলে কোনো কাছের বন্ধুর সাহায্য নিতে পারেন। রাশি মেষ ক্যারিয়ার। আপনি যদি কোনো নতুন চাকরির জন্য চেষ্টা করে থাকেন, তাহলে আজ সে ব্যাপারে খবর পেতে পারেন। আপনার কোনো পুরনো বন্ধুও হয়তো চাকরির খবর নিয়ে আসতে পারে, তাই সব রাস্তা খোলা রাখুন। রাশি মেষ ফাইন্যান্স। যদি আপনি নিজের কোম্পানিতে কোনো উচ্চ পদে রয়েছেন, তো আজকের দিনটি আপনার জন্য লাভজনক হবে। শীঘ্রই আপনার কোম্পানি একটা বড় টার্নওভার পাবে, যাতে কোম্পানি থেকে একটা লোভনীয় টাকা আপনাকে দেওয়া হবে। এই টাকা আপনার জন্য অতিরিক্ত আয় হবে। এবার আপনাকে এই পরামর্শ দেওয়া হচ্ছে যে এই টাকার এক ভাগ আপনি কোনো প্রয়োজনীয় ব্যক্তিকে দান করুন। রাশি মেষ হেলথ। যে অসুবিধায় আপনি অনেক সময় ধরে জুঝে আসছেন, আজ আপনার তার থেকে মুক্তি ঘটবে, আর এতে আপনি বেশ ঝরঝরে অনুভব করবেন। দীর্ঘ সময় ধরে চলে আসা মানসিক বোঝারও শেষ হবে, আর এর ফলে আপনি স্বস্তির শ্বাস নেবেন। আজকের দিনে আপনি বিশ্রাম করুন আর কিছু পুরনো ফেলে রাখা কাজকর্ম সম্পূর্ণ করতে পরিশ্রম করুন। রাশি বৃষ ওভারভিউ। আজকের দিন আপনার সৃজনশীলতাকে বৃদ্ধি করার জন্য খুব ভালো। যদি আপনি নিজের সৃজনশীলতাকে আগে বাড়াতে চান, তাহলে দিনটা খুবই ভালো। এই অবসরের লাভ গ্রহণ করুন আর নতুন পদ্ধতিতে কাজ করার কোনো সুযোগ হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না। আজ নিজের ভেতরকার শিল্পীকে বাইরে আসতে দিন। রাশি বৃষ রোম্যান্স। আপনি হয়তো আজ ইন্টারনেটের মতো মাধ্যমের সাহায্যে আপনার পছন্দসই ব্যক্তির সঙ্গে পরিচিত হতে পারেন। যোগাযোগের সংযোগ আপনার রয়েছে এবং আপনি সেই আনন্দ থেকে বঞ্চিত হবেন না। দম্পতিরা আজ তাদের ঘনিষ্ঠ সম্পর্ক অনুভব করবেন এবং আজই সেই সম্পর্কটি বিবাহে পরিবর্তিত হতে পারে, যা বহুদিন ধরে পড়ে রয়েছে এবং যা সারা জীবন টিকবে। রাশি বৃষ ক্যারিয়ার। আপনি হয়তো কোনো নতুন চাকরির খবরের আশায় বসে আছেন, যা আজ আসতে পারে, আশা রাখুন এবং সুচিন্তা করুন। রাশি বৃষ ফাইন্যান্স। আজকে যে খেলাটা আপনার সঙ্গে হবে সেটা হলো অর্থনৈতিক সমস্যা। আপনি কিছু খরচা করতে চাইবেন, জামাকাপড় বা গয়নাগাটিতে, অথবা একটু চড়া দামের হোটেলে যেতে চাইবেন। নিজের জীবনযাত্রাকে পরিবর্তিত করার জন্য এটা খুব ভালো সময়, কিন্তু নিজের মানি ব্যাগের ওপর চাপ দেবেন না। পারেন তো আনন্দে কেনাকাটা এবং বাজেটের মধ্যে সমতা রেখে কাজ করুন। রাশি বৃষ হেলথ। ভালো থাকার জন্য আপনাকে সাবধান হতে হবে। খেয়াল রাখুন আপনি কোনো ঝগড়ায় না ফেঁসে যান, যাতে আপনার মানসিক চাপ বাড়তে পারে। খেয়াল রাখুন আপনি পুষ্টিকর আর সুরক্ষিত আহারে নিন। রাশি মিথুন ওভারভিউ। আজ আপনি নিজের কার্যালয় অথবা বাড়িতে একটু মানসিক চাপ অনুভব করতে পারেন। সম্ভাবনা আছে যে আপনার আশেপাশের লোকেরা রেগে থাকবে, যার প্রভাব আপনার মুডের ওপরেও পড়তে পারে। চিন্তা করবেন না, এই সময়ও কেটে যাবে। আপনি নিজের কাজের ওপর মনোযোগ দিন। নিজের কাজের ওপর মনোযোগ দিলে আপনার মনোযোগ দুশ্চিন্তার ওপর থাকবে না। সবার মুড শীঘ্রই ভালো হয়ে যাবে আর সব কিছু ঠিক হয়ে যাবে। রাশি মিথুন রোম্যান্স। আপনি কোনো নতুন সম্পর্কের সঙ্গে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়তে পারেন। আপনি অবাক হবেন দেখে
যে কিভাবে আপনার সঙ্গীতার অনুভূতি আপনার সামনে প্রকাশ করল। আপনি এমন কোনো সম্পর্কে আছেন যা আপনাকে পরিপূর্ণতা এনে দেবে। রাশি মিথুন, ক্যারিয়ার। আপনি একমাত্র কঠোর পরিশ্রম এবং পরিষ্কার যোগাযোগের মাধ্যমে কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে দিতে পারবেন। আপনার প্রতিদ্বন্দ্বীরা যখনই আপনার উদ্দেশ্য এবং কাজের আদর্শ বুঝতে পারবে তখনই তারা পিছিয়ে যাবে। রাশি মিথুন, ফাইন্যান্স। আজ হয়তো আপনি জানতে পারবেন যে আপনার প্রতিষ্ঠান আপনাকে কাজের জন্য বিদেশে পাঠাবার প্রস্তুতি নিচ্ছে। যদিও আপনি এই ভ্রমণের ফলাফল নিয়ে বেশ উদ্বিগ্ন থাকবেন, আপনার এই উদ্বিগ্নতার কিন্তু কোনো দরকার নেই। এখন আপনি বিদেশ সংক্রান্ত যে কোনো নিবেশ বা কাজ চরমভাবে সাফল্য লাভ করতে চলেছেন। অনেক রকম প্রজেক্ট যা মুলতুবি ছিল সেগুলো এখন কাজ আরম্ভ করবে। আপনার চেষ্টাকে সকলে সাধুবাদ জানাবে। রাশি মিথুন, হেলথ। আজ আপনি খুব খুশি, আপনাকে কেউ থামাতে পারবে না। জীবন প্রবাহ আর স্ফূর্তি সবাইকে প্রভাবিত করবে। সমস্ত কিছু খুব সহজভাবে হবে, তাই এর আনন্দ গ্রহণ করুন। রাশি কর্কট, ওভারভিউ। আজকে আপনি নিজের জীবনটাকে বদলাতে চাইবেন, এটা একটা সলিড অ্যাকশন নেওয়ার সময়। সমস্যার উপেক্ষা করলে তার সমাধান হয় না, বরং চেষ্টা করলে আপনি সমাধান করতে পারবেন। সঠিক দিক আইডেন্টিফাই করে এগিয়ে যান। রাশি কর্কট, রোম্যান্স। আজ আপনি ভেতর থেকে উষ্ণবোধ করবেন, কারণ আপনি জানেন যে আপনার সঙ্গী আপনার পছন্দকে কতটা সমর্থন করে। আপনার মনে হতে পারে যে এই মানুষটি আপনাকে শর্তহীন সমর্থন করে, যেভাবে আপনার পরিবারও হয়তো করত না। এই সম্পর্কটিকে গুরুত্ব দিন, কারণ এর জন্যই আপনি ডানা মেলে উঠতে পারবেন। আপনি আপনার এই সম্পর্কের জন্য নিজেকে সম্পূর্ণ মনে করবেন। রাশি কর্কট, ক্যারিয়ার। আপনি যদি ব্যবসা করেন তাহলে আজ আপনি আপনার সহকর্মী এবং প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেক এগিয়ে যাবেন। তারা কেউই আপনার মোহ থেকে মুক্ত হতে পারবে না। এই সময় বসকে সন্তুষ্ট করে পদোন্নতির সুযোগ নিন। রাশি কর্কট, ফাইন্যান্স। আর্থিক ব্যাপারে আজ আপনার ইচ্ছা পূর্ণ হবে, শুধু প্রয়োজন আপনার আর্থিক স্থিতি মজবুত করবার। আপনি এই নির্ণয় নিন কি কোন সুযোগকে কাজে লাগাবেন, কোন সুযোগই হাত থেকে যেতে দেবেন না। এই সময়ের আপনি ভরপুর লাভ ওঠান। রাশি কর্কট, হেলথ। আজ আপনি শরীর নিয়ে খুশ মেজাজে থাকবেন। আজ আপনি আপনার মন সকারাত্মক চিন্তায়, যেমন ভালোবাসা, আশা আর বিশ্বাস এসবের প্রতি দেবেন, যাতে আপনার লাভ হবে। আপনি নিজের যে কোনো কাজ অন্যের থেকে ভালোভাবে করতে পারেন, যাতে আপনার শরীর ও মন ঠিক থাকে। রাশি সিংহ, ওভারভিউ। আজ হঠাৎই আপনার কোনো বন্ধু আপনাকে ইমেল পাঠাবে অথবা ফোন করবে। এই বন্ধু হয়তো কিছুদিনের জন্য আপনার বাড়িতে থাকতে আসতে পারে। তার আপ্যায়ন করার জন্য প্রস্তুত থাকুন, নিজের বন্ধুর সাথে খুব আনন্দ করুন। রাশি সিংহ, রোম্যান্স। আপনি তার কাছ থেকে কিছু সদর্থক সংকেত পাবেন যাকে আপনি বিয়ে করতে চান। আপনি প্রস্তাব দানের মাধ্যমে আপনার ভাগ্য পরীক্ষা করতে পারেন। যদি আপনার আশা হয় তো অনেক বেশি, তবে যদি সঙ্গে সঙ্গে সাফল্য না পান তাহলে হতাশ হবেন না। ধৈর্য রাখুন এবং সদর্থক ফলাফলের জন্য চেষ্টা চালিয়ে যান। রাশি সিংহ, ক্যারিয়ার। আজ আপনার ভবিষ্যৎ উন্নতির জন্য একজন অংশীদারের প্রয়োজন, তবে এমন অংশীদার খুঁজবেন যার সাহায্যে উৎপাদন ও মুনাফা বৃদ্ধি পাবে। তাই অংশীদার খুঁজে বের করার আগে সতর্কতা অবলম্বন করুন এবং এক্ষেত্রে প্রয়োজনীয় নিয়মকানুন অবলম্বন করুন আজ থেকেই। রাশি সিংহ, ফাইন্যান্স। আজ ভবিষ্যতের জন্য নিজের আর্থিক যোজনা বানান এবং ওই যোজনা অনুসারে কাজ করুন। দেখুন কতটা অর্থ দরকার। দীর্ঘস্থায়ী আর্থিক যোজনায় আপনার লক্ষ্যকে বজায় রাখা সহজ হবে। এই কাজের শুরুয়াত আজই করুন। রাশি সিংহ, হেলথ। আজ আপনাকে রাস্তার যে কোনো দুর্ঘটনা থেকে বেঁচে থাকতে হবে। আর যদি আপনি মোটরসাইকেল চালক হন তো ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। রাশি কন্যা, ওভারভিউ। আপনি কি কখনো ভেবেছেন যে আপনার বাড়িতে এত ঝগড়া কেন হয়? হয়তো আপনাকেই নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি আপনি আর সকারাত্মক এবং সহনশক্তিকারী ব্যক্তি মিলে যান তাহলে আপনি নিজের বাড়িতে আরও হাসি খুশি পরিবেশ সৃষ্টি করতে পারবেন। রাশি কন্যা, রোম্যান্স। আজ হয়তো আপনার সঙ্গে এমন একজন বন্ধুর সাক্ষাৎ হবে যাকে দেখে আপনার মনে হবে যে আপনি একেই এতদিন ধরে খুঁজছিলেন। আপনি এই মানুষটিকে কিছুদিন হল চেনেন, তাই বেশি গুরুত্ব দেবেন না। তবে আপনার সঙ্গীকে সময় দিন এবং বোঝার চেষ্টা করুন যে তিনি সে কিনা
যে আপনার জন্য উপযুক্ত। রাশি কন্যা ক্যারিয়ার, আজ আপনি দেখবেন যে বহুদিন ধরে পড়ে থাকা কোনো কাজ হয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত আপনার কঠোর পরিশ্রম এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত আপনাকে ফল দেবে, তাই সামান্য সময় নিয়ে উপভোগ করুন এবং সহজে সবকিছু গ্রহণ করুন। রাশি কন্যা ফাইন্যান্স, আপনি যদি স্বাস্থ্য সংক্রান্ত কোনো কাজ করেন তাহলে আজকে আপনি অর্থের দিক থেকে লাভবান হবেন। শুধু যে আপনি আপনার কাজের ব্যাপারে গর্ববোধ করবেন তাই নয়, কঠোর পরিশ্রমের জন্য অন্যরাও আপনাকে পুরস্কৃত করবে। রাশি কন্যা হেলথ, হতে পারে আজ আপনি সর্দি বা ঠান্ডার কবজায় পড়ে যান, এই জন্যে ধুলোময় বাতাবরণ থেকে দূরে থাকুন। আপনার শরীরে প্রয়োজনে শরীরকে সুস্থ রাখতে সবুজ পাতাযুক্ত তরিতরকারি আর মরশুমি ফল খান। গণ্ডগোলজনিত এলাকা থেকে দূরে থাকুন, কেননা আজ আপনার মাথা ব্যথাজনিত সমস্যার সম্ভাবনা রয়েছে। রাশি তুলা ওভারভিউ, আজকের দিনটা নিজের প্রিয়জনদের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার জন্য খুব ভালো, পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য খুব ভালো, এর কারণে আপনার পরস্পরের ভালোবাসা বাড়বে। এই ভ্রমণের পুরোপুরি লাভ গ্রহণ করুন, কারণ পরিবারের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ বারবার আসে না। রাশি তুলা রোম্যান্স, যদিও আপনি কোনো দীর্ঘস্থায়ী সম্পর্কে যেতে আগ্রহী, তবে দেখে নিন যে যে মানুষটার সঙ্গে আপনি এই সম্পর্কে যাচ্ছেন সে আদৌ ভাবছে কিনা যে আপনি ঠিক কি চান। বিবাহের ক্ষেত্রে আরেকটা মানুষের ইচ্ছে এবং আকাঙ্ক্ষাও প্রয়োজনীয়, তাই প্রেমে পড়ার আগে দেখে নিন যে আপনি আসলে এই বিষয়টা নিয়ে কতটা চিন্তা করছেন। রাশি তুলা ক্যারিয়ার, আপনি যদি আপনার কাজ সম্পর্কে চিন্তিত থাকেন তাহলে সে বিষয়ে চিন্তার কিছুই নেই, কারণ আপনি শীঘ্রই বুঝতে পারবেন যে আপনি একটা অপ্রয়োজনীয় বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। রাশি তুলা ফাইন্যান্স, যদি আপনি স্বর্ণকার হন তো আপনার লাভ হবে, কাজে সফলতা পাবেন, সমস্ত সুযোগের দ্বারা নিজের কাজকে বাড়ান, নিজের বিক্রয়ের রাশিতে বৃদ্ধি হবে। এটা খেয়াল করুন যে কিছু আপনার খারাপ সময়ের জন্য বাঁচিয়ে রাখুন। রাশি তুলা হেলথ, আজ আপনি নিজে কিছুটা মুষড়ে পড়বেন, কেননা যাকে আপনি ভালোবাসেন তার শরীর আর কিছুটা দুর্বল থাকবে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আপনি ওনাকে চেক আপের জন্য নিয়ে যান, ওনার শরীর ঠিক থাকবে। আপনাকে আজকে চোখ কান খোলা রেখে ওনার শরীরের খেয়াল রাখতে হবে। রাশি বৃশ্চিক ওভারভিউ, আজকে কোনো দামি জিনিস হারাবার ভয় আছে, আজকে আপনার চাবি আর দরকারি জিনিসপত্র সাবধানে রাখবেন। আপনি যদি নিজের জিনিসপত্র এদিকে ওদিকে রেখে দেন তাহলে পরে অসুবিধায় পড়তে পারেন, জিনিসপত্র নির্ধারিত জায়গায় রাখুন। রাশি বৃশ্চিক রোম্যান্স, আজকের দিনটি আপনার কাছে একটি বিশেষ দিন হয়ে উঠতে পারে, যদি আপনি আপনার সঙ্গীর অনুভূতি বুঝতে সফল হন আর এইভাবেই আপনার সম্পর্কের মেরুদণ্ড হিসেবে আপনি যে প্রেমকে তৈরি করতে পরিশ্রম করেছেন তাও সফল হবে। যাই হোক, এই ইতিবাচক পরিস্থিতিকে টিকিয়ে রাখার জন্যে আপনাদের দুজনের যুগ্ম পরিশ্রমই প্রয়োজন, তাই আপনার সঙ্গীকে সমর্থন করুন এবং যে কোনো ধরনের আলোচনায় সর্বদা স্বচ্ছন্দ থাকুন। রাশি বৃশ্চিক ক্যারিয়ার, আজ আপনি গর্বের সঙ্গে বুক চওড়া করে ঘুরতে পারেন, কারণ আপনার ভালো কাজ আপনাকে এই সুযোগ দিয়েছে এবং আপনার শান্তিপূর্ণ পারিপার্শ্বিক পরিবেশও আপনাকে কাজ করতে সহায়তা করেছে, তাই এই সম্মান উপভোগ করুন। রাশি বৃশ্চিক ফাইন্যান্স, যদি আপনি ইঞ্জিনিয়ার হন তো আর্থিক দিক থেকে লাভজনক দিন আপনার জন্য। আপনাকে একটা নতুন ব্যবসায় জড়িত হতে হবে যা খুব আকর্ষণীয় এবং যা থেকে আপনার ভালো আয় হবে, আপনি খুশি থাকবেন। রাশি বৃশ্চিক হেলথ, আজ আপনি নিজের স্বাস্থ্য ভালো বোধ করবেন, আজ আপনি মনোরঞ্জনজনিত স্থানে যান, আপনার পরিবারের লোকজনদের সাথে হাঁটুন অথবা খেলার মাঠে খেলা বা ফুটবল আপনার বন্ধুদের সাথে খেলুন, আবহাওয়ার মজা নিন এবং সাথে কিছু ব্যায়ামও করুন। রাশি ধনু ওভারভিউ, সময় বাড়ির প্রতি লক্ষ্য রাখতে হবে, নিজের আশেপাশে দেখুন আর ভাবুন আপনি কিভাবে নিজের পরিবেশকে সুন্দর রাখতে পারবেন। পয়সা খরচ করার পরিবর্তে এই বিষয়ের ওপর লক্ষ্য রাখুন যে আপনি নিজের সৃজনশীলতা দিয়ে কিভাবে নিজের বাড়িকে সুন্দর করে তুলতে পারবেন। নিজের বাড়িকে সুন্দর রাখলে আপনিও তরতাজা অনুভব করবেন। রাশি ধনু রোম্যান্স, আপনার গ্রহগুলি একত্রে আজ আপনার জীবনে তাদের তরঙ্গ সৃষ্টি করবে, এই তরঙ্গের সুযোগ নিন এবং পৃথিবীকে দেখিয়ে দিন যে আপনার মধ্যে আত্মবিশ্বাসের জৌলুস ফিরে এসেছে। আপনার জীবন সঙ্গীর কাছে নিজেকে প্রকাশ করুন এবং দেখুন যে সততা এবং প্রেমের স্তর তার পরিবর্তে আপনার কাছে ফিরে আসছে। আজ আপনি আপনার জীবন সঙ্গীর জীবনে একটা বড় পার্থক্য তৈরি করতে পারবেন। শুভকামনা রইল। রাশি ধনু ক্যারিয়ার,
আপনার একাগ্রতা কম থাকাই আপনার সমস্যার কারণ। কোনো ধরনের কাজের কর্মক্ষেত্রে আপনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন, মাথা ঠান্ডা রাখলে সিদ্ধান্ত নিতে পারবেন, তাই আপনাকে আপনার চিন্তাগুলিকে গভীরভাবে ভাবতে হবে। রাশি ধনু ফাইন্যান্স, আজ আপনার টাকা পয়সা এমন এক জায়গায় খরচ করে দেবেন যার কোনো মানেই নেই। অনেকগুলো বিল আপনি সময়ে জমা করেননি, তাই জন্যে আপনার ওইসব বিলের ওপর লেট ফিস ভরতে হবে। ভবিষ্যতে খেয়াল রাখবেন যে এক একটা বিলের ঠিকঠাক হিসাব রাখবেন আর ওগুলো সময় জমা করবেন, যাতে কোনো বিলের জন্যে লেট ফিস না লাগে। এটা খেয়াল রাখবেন যে বিনা কারণে খরচ বন্ধ করতে হবে। রাশি ধনু হেলথ, আজ আপনি সুস্থ বোধ করবেন, তাই কোনো শারীরিক অসুস্থতার খবর থাকবে না। নিজের শারীরিক ও মানসিক স্ফূর্তি আপনার শক্তি যোগাবে। আজ আপনি নিজের শরীরের আনন্দ নিন। আজ আপনি হাঁটতে যান বা কোনো খেলাধুলা করুন, আপনার প্রাণশক্তি আজ বেশ বেশি থাকবে। রাশি মকর ওভারভিউ, আজ আপনি সেই সব জিনিসকে গুরুত্ব দিন যা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার নিজের পরিবার, বন্ধুবান্ধব আর কাজের মধ্যে সমতা বজায় রাখতে হবে। কখনো কখনো আপনার এটাও মনে হয়েছে হয়তো যে সব কাজে সমতা না তৈরি করার কারণে আপনার প্রাথমিকতা সম্পূর্ণ হয়নি। এই বিষয়গুলি নিয়ে যদি আপনি চিন্তা ভাবনা করেন আর যোজনা তৈরি করেন, তাহলে আপনার দৃষ্টিভঙ্গি পরিষ্কার হয়ে যাবে। রাশি মকর রোম্যান্স, আজ আপনি আপনার প্রেমিকের কাছ থেকে পাওয়া কোনো অপ্রত্যাশিত উপহার পেয়ে আনন্দিত ও বিস্মিত হবেন। তার অনুভূতিকে গুরুত্ব দিন এবং আপনিও তার যোগ্য প্রতিদান দিন। আপনি যদি আপনার সম্পর্কে আজ একটু সময় দেন, তাহলে বুঝতে পারবেন যে সে আপনার জন্য কতটা ভাবে। উপভোগ করুন। রাশি মকর ক্যারিয়ার, আজ ধৈর্য হারাবেন না, আপনাকে আজ ধৈর্য রাখতেই হবে। আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো ঠিক চাকরির জন্য অনেক প্রস্তাব হাতছাড়া করেছেন, তবে ভুলবেন না যে ভবিষ্যতে ঠিক জায়গায় পৌঁছানোর জন্য আজ আপনাকে কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে। রাশি মকর ফাইন্যান্স, কাজের বোঝা আপনাকে ব্যস্ত রাখবে, কিন্তু ভবিষ্যতে এটা আরও বাড়বে, কেননা আপনি একটা নতুন ব্যবসা শুরু করতে চলেছেন। তাই জন্যে নিজের মানসিক ক্ষমতাকে বাড়াবার চেষ্টা করুন, যাতে নতুন নতুন পরিকল্পনা আসে আর আয় বাড়ে। রাশি মকর হেলথ, কিছুদিন ধরে শরীর সম্বন্ধিত অসুবিধার সঙ্গে যুঝবার পর আজ আপনি নিজের পায়ে দাঁড়াতে পেরে ভালো বোধ করবেন। আজ হলো সেই দিন যেদিন আপনি ভালো থাকার মহত্বটাকে বুঝতে পারবেন। এই জন্য খেয়াল রাখুন যে আপনি সঠিক ভোজন নিন আর ব্যায়াম করুন। রাশি কুম্ভ ওভারভিউ, আজ আপনার বাড়িতে সুখ শান্তি বজায় থাকবে। আজকের দিনে আপনি নিজের প্রিয়জনদের সাথে কাটাবেন। আপনি তাদের সাথে বাড়িতে বসে খুব গল্প করবেন আর আনন্দ পাবেন। আপনি ছোট ছোট খুশি নিজের পরিবারের সাথে ভাগ করে নেবেন। আপনি তাদের সাথে কেনাকাটা করবেন, তারপর ফিল্ম দেখতেও যেতে পারেন। রাশি কুম্ভ রোম্যান্স, আপনার প্রেমের ক্ষেত্রে ধৈর্য এবং ক্ষমাই হল মূল মন্ত্র। আপনাদের সম্পর্কে হয়তো কিছুদিন ধরেই কিছু সমস্যা চলছে। আজ আপনারা একে অপরের সঙ্গে কথা বলুন, ক্ষমা করুন এবং তারপর ভুলে যান কি হয়েছে। এই ধরনের সমস্যাকে চেপে রাখবেন না, কারণ তা সবসময় আপনাকে তাড়িয়ে বেড়াবে। আপনার সঙ্গের সঙ্গে আপনার যোগাযোগ পরিষ্কার করুন এবং তাকে ক্ষমা করে দিন, তাহলেই আপনাদের সম্পর্ক আবার পূর্বাবস্থায় ফিরে আসবে। রাশি কুম্ভ ক্যারিয়ার, পারস্পরিক অভিযোগের সমস্যা ইদানিং অফিসে বেড়ে যাবে। আপনি বারংবার হতাশ হয়ে পড়বেন, কিন্তু আপনি আপনার ঊর্ধ্বতন কর্মচারীদের কিছুতেই বুঝতে দেবেন না যে আপনি সমস্যায় রয়েছেন, তাই কোনো রকম পারস্পরিক মত পার্থক্যের মধ্যে যাবেন না। রাশি কুম্ভ ফাইন্যান্স, বিদেশি খবর আপনাকে লাভের কথা শোনাবে। যদি আপনি এমন কোনো সংস্থায় কাজ করেন যারা বাইরে ক্লায়েন্ট পাঠায়, তাহলে আজকের দিনটি আপনার পক্ষে খুবই ইতিবাচক হয়ে উঠবে। যে অর্ডারগুলো পাচ্ছেন সেগুলি ভালো করে পর্যবেক্ষণ করে আপনার উৎপাদন ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলুন। চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে কোয়ালিটির সঙ্গে কোনো রকম আপোষ করবেন না, যদি বা দেখেন আপনি খুব দ্রুত লাভ করে চলেছেন। রাশি কুম্ভ হেলথ, শরীর সংক্রান্ত অসুবিধা যদি দেখা যায়, আপনি বুঝতে পারবেন যে আপনার কোনো অসুখ নেই, কিন্তু এসব আপনার জীবনযাত্রায় বেশি দৌড়ঝাঁপের শুধুমাত্র একটা ফল। এই জন্যে জীবনযাত্রার ছন্দে কিছু পরিবর্তন আনা দরকার আর কিছু কিছু কাজে ব্যস্ত থাকুন। অলস হয়ে বসে থাকবেন না, তাহলে আপনার অসুবিধা বাড়তে থাকবে। রাশি মীন ওভারভিউ, শেষে সেই সময়টা এসে গেল যখন কিনা আপনাকে সুব্যবস্থিত হয়ে যেতেই হবে। আজকে নিজের জীবনের সবথেকে সমস্যাগ্রস্ত ক্ষেত্রটাকে বেছে নিন, সেইটা টাকা পয়সা হোক, বাড়িঘর অথবা
কাজকর্ম সম্বন্ধে হোক, আর সেইটাকে নিয়ে কাজ শুরু করে দিন। এই ক্ষেত্রের সমস্ত দিকগুলোকে সুব্যবস্থিত করে নিন, কাল হয়তো আপনি নিজেকে এক নতুন পথে পাবেন। এর ফলে ভবিষ্যতে আপনার উৎপাদন ক্ষমতার বৃদ্ধি হবে। রাশি মীন রোম্যান্স, আজ আপনি শান্তির দূত রূপে কাজ করবেন। কোনো কারণে আজ আপনার গার্হস্থ্য জীবন এবং আপনাদের সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে এবং সেক্ষেত্রে আপনি একমাত্র সেই ব্যক্তি যিনি এই সমস্যার সমাধান করতে পারেন। যথেষ্ট বিচক্ষণতার সঙ্গে কাজ করলে পরিস্থিতি খুব দ্রুত সুস্থ স্বাভাবিক হয়ে উঠবে। যদি আপনি কিছু সময় আপনার সঙ্গীর কাছ থেকে দূরে থাকতে চান তাহলে থাকুন। রাশি মীন ক্যারিয়ার, আপনি বহুদিন ধরে যা শুনতে চেয়েছিলেন অবশেষে তা যদি শুনে থাকেন তাহলে আজ বলা যেতে পারে যে আপনার আজকের দিনের জন্য এই শুভ খবরটি খুব ভালো। এই সুযোগটি সম্পূর্ণ সদ্ব্যবহার করুন। রাশি মীন ফাইন্যান্স, আন্তর্জাতিক ব্যবসা এবং বাণিজ্যের সঙ্গে সংযুক্ত আন্তর্জাতিক বাজার আজকে খবরের শীর্ষে থাকবে এবং আকর্ষণীয় সুযোগ আসবে বাণিজ্যিক ক্ষেত্রে। এই মূল্যবান সময়ের সুযোগ নিন এবং চেষ্টা করুন যাতে আপনার ব্যবসাকে প্রচণ্ডভাবে বিস্তারিত করতে পারেন, সকলের মধ্যে যতটা সম্ভব ছড়িয়ে ফেলতে পারেন। রাশি মীন হেলথ, আজ আপনি যোগা করার ফল পাবেন। আজ আপনার এই অনুভূত হবে যে নিয়মিত যোগা করার ফলে একটা নিয়মিত পরিবর্তন আসছে। এই যে রাশিফলটা হচ্ছে, এটা সামান্য জ্যোতিষ জ্ঞানের হিসেবে তৈরি করা হয়েছে। আপনার যে ইন্ডিভিজুয়াল ঠিকুজি কুষ্টি জন্মকুণ্ডলী হচ্ছে, তার হিসেবে শুভ অশুভ গ্রহদের ইফেক্ট দেখে এটার মধ্যে ফরকও পড়তে পারে। যদি আপনার মনের মধ্যে কোনো শঙ্কা আছে নিজের লাভ লাইফকে নিয়ে, নিজের বিবাহের জীবনকে নিয়ে, নিজের ক্যারিয়ারকে নিয়ে, নিজের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনকে নিয়ে, তো আপনি আমার সাথে সেটা বিচার বিমর্শ করতে পারেন। নিচে দেওয়া লিঙ্কটার উপরে ক্লিক করে আপনি আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, কিংবা স্ক্রিনের ওপরে যে ফোন নাম্বারটা আসছে ওইটাতে কল করে আপনি অ্যাস্ট্রোয়োগের মাধ্যম দিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আজকে ভিডিওতে আমরা এতটাই চর্চা করব, আপনাদের সাথে আবার শিগগিরই দেখা হবে। ততদিন দেখতে থাকুন অ্যাস্ট্রোয়োগী। নমস্কার।